আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধু, আশা করি আপনি মহান রাব্বুল আলামিনের অশেষ রহমতে ভালো আছেন। এখন আমি ডাউরি অর ডাউরি সিস্টেম অর্থাৎ যৌতুক অথবা যৌতুক প্রথা এই প্যারাগ্রাফটি বাংলা অর্থ সহ পাঠ করব। ডাউরি মিন্স যৌতুক বলতে বোঝায় মানি, টাকা, অর প্রপার্টি, সম্পত্তিকে গিভেন, যা দেয়া হয় বাই আ ব্রাইড, একজন কনে কর্তৃক টু হার হাজব্যান্ড, তার স্বামীকে, অ্যাট দ্য টাইম অফ ম্যারিজ, বিবাহের সময়, অন কন্ডিশন, শর্ত মোতাবেক। ইট ইজ আ সোশ্যাল কার্স, এটি হচ্ছে একটি সামাজিক অভিশাপ ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে। দেয়ার আর আ লট অফ কজেস, অসংখ্য কারণ রয়েছে বিহাইন্ড গিভিং ডাউরি, যৌতুক দেয়ার পেছনে। ফার্স্টলি, প্রথমত, গ্রিড ফর মানি, অর্থের লোভ, ইজ আ মেজর কজ, একটি প্রধান কারণ অফ ডাউরি, যৌতুকের। ডিউরিং ম্যারিজ, বিবাহের সময়, সাম গ্রেডি পিপল, কিছু লোভী লোক বা লোভী মানুষ ক্লেইম, দাবি করে মাস ওয়েলথ, প্রচুর সম্পদের, অর টাকা, অর মানি, টাকার, ফ্রম দ্য গার্ডিয়ান্স, অভিভাবকদের কাছ থেকে, অব দ্য ব্রাইডস, কনেদের। সেকেন্ডলি, দ্বিতীয়ত, ফিলিং অফ ইনফিরিয়রিটি, অর্থাৎ হীনমন্যতার অনুভূতি, টুয়ার্ডস দ্য উইমেন ফোক, নারী জাতির প্রতি, ইজ অলসো আ কজ অফ ডাউরি, যৌতুকের আরও একটি কারণ। সাম প্যারেন্টস, অনেক পিতামাতা গিফট ডাউরি, যৌতুক দেয় টু দ্য ব্রাইড গ্রুমস, বরদেরকে, টু বাই হ্যাপিনেস, সুখ কেনার জন্য, ফর দেয়ার ডটার্স, তাদের মেয়েদের জন্য। থার্ডলি, তৃতীয়ত, পোভার্টি ইজ অ্যানাদার কজ, দারিদ্র আরেকটি কারণ অফ ডাউরি, যৌতুকের। সাম পোর হাজব্যান্ডস, অনেক দরিদ্র স্বামী, ওয়ান্ট টু গেট, পেতে চায় আ হিউজ সাম অফ মানি, প্রচুর পরিমাণ টাকা, ফ্রম দ্য প্যারেন্টস, বাবা মার কাছ থেকে, অফ ওয়াইফস, স্ত্রীদের, টু স্পেন্ড, ব্যয় করার জন্য, ফর দেয়ার পারপাস, তাদের বিভিন্ন কাজে। বিসাইডস, এছাড়াও ইলিটারেসি, নিরক্ষরতা, ল্যাক অফ কনসাসনেস, সচেতনতার অভাব, আনএমপ্লয়মেন্ট, বেকারত্ব, ন্যারো আউটলুক, সংকীর্ণ দৃষ্টিভঙ্গি, অ্যাটসেট্রা, আর গ্রেটলি রেসপন্সিবল, ব্যাপকভাবে দায়ী ফর দ্য সিস্টেম অফ ডাউরি, যৌতুক প্রথার জন্যে। দ্য ডাউরি সিস্টেম, যৌতুক প্রথার হ্যাজ আসে নো ডাউট, নিঃসন্দেহে, নেগেটিভ ইফেক্টস, নেতিবাচক দিক বা নেতিবাচক প্রভাব অন দ্য লাইফ, জীবনের উপর, অ্যান্ড অ্যাক্টিভিটিস, কর্মকাণ্ডের উপর, অফ দ্য পিপল, জনগণের। ইট অ্যাফেক্টস, এটি ক্ষতিগ্রস্ত করে দ্য হোল সোসাইটি, পুরো সমাজকে। ইট ডিস্টার্বস, এটি নষ্ট করে সোশ্যাল পিস অ্যান্ড হ্যাপিনেস, সামাজিক সুখ এবং শান্তিকে। ইভেন, এমনকি আ ফাদার, একজন বাবা, ক্যানট থিঙ্ক অফ, চিন্তা করতে পারে না দ্য ম্যারিজ, বিবাহের কথা, অফ হিস ডটার, তার কন্যার, উইদাউট গিভিং গিফটস, উপহার না দিয়ে, অ্যাজ ডাউরি, যৌতুক হিসেবে। ইফ, যদি, দ্য ডটার্স ডাউরি ফলস শর্ট, অর্থাৎ যদি কন্যার যৌতুক কম হয়ে যায়, দ্য হাজব্যান্ড, স্বামী, অ্যান্ড হিস প্যারেন্টস, তার বাবা মা, ইনসাল্ট হার, তাকে অপমান করে, তাকে অপমানিত করে, শি মে বি থ্রেটেন্ড, তাকে হুমকি দেওয়া হতে পারে উইথ ডিভোর্স, তালাকের। ইন সাম কেসেস, কোনো কোনো ক্ষেত্রে, শি মে বি টর্চার্ড, তাকে নির্যাতন করা হতে পারে টু ডেথ, অর্থাৎ তাকে নির্যাতন করে মৃত্যুর দিকে নিয়ে যাওয়া হতে পারে। অ্যাজ আ রেজাল্ট অফ ডাউরি, যৌতুকের ফলে, সামটাইমস, মাঝে মাঝে, সাম ওয়াইফস, অনেক স্ত্রী কমিট সুইসাইড, আত্মহত্যা করে। ইনফ্যাক্ট, প্রকৃতপক্ষে, ডাউরি ক্যানট বাই হ্যাপিনেস ফর ডটার্স, যৌতুক কন্যাদের জন্য সুখ কিনতে পারে না। প্রিয় শিক্ষার্থী বন্ধু, আশা করি আপনি বুঝতে পেরেছেন। এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনার প্রতি বিশেষভাবে অনুরোধ রইল। আশা করি আপনি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।